নমস্কার বন্ধুরা, লকডাউন শুরু হয়ে গেছে, সেই সঙ্গে লোকাল ট্রেন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এক্সপ্রেস ট্রেন যদিও বা দু একটি চলছে, সেখানে টিকিট পাওয়াটা খুব মুশকিল হয়ে যাচ্ছে এবং এক্সপ্রেস ট্রেনগুলি সপ্তাহে একদিন বা দুদিন করে চলছে, রেগুলার ট্রেন কিন্তু এখন আর চলছে না। এই পরিস্থিতিতে আমি একটি টিকিট কেটেছিলাম এবং সেই টিকিটটি কনফার্ম হয়নি, তাই আমি টিকিটটিকে ক্যান্সেল করতে চাইছি। আজকে আমি দেখাবো IRCTC-র মোবাইল অ্যাপ্লিকেশন থেকে আপনি টিকিটটিকে খুব সহজে কিভাবে ক্যান্সেল করবেন তার পদ্ধতিটি। তার জন্য IRCTC-র মোবাইল অ্যাপ্লিকেশনটি খুলে নিন এবং সেটিকে ইনস্টল করার পদ্ধতি যদি জানতে চান তাহলে তার ডিটেলস ভিডিও আমি পোস্ট করেছি। আই বটন থেকে লিঙ্কটি পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনি সেই ভিডিওটি দেখে নিতে পারেন। IRCTC-র মোবাইল অ্যাপ্লিকেশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই ধরনের ইন্টারফেস একটি খুলে যাবে, সেখানে আপনাকে এটিতে ওকে করে বেরিয়ে যেতে হবে এবং এখানে লগ ইন রাইট সাইডে রয়েছে, এই লগ ইনে ক্লিক করতে হবে। 4-ডিজিট পিনটাকে এন্ট্রি করতে হবে এবং ক্যাপচা কোডটি এন্ট্রি করতে হবে। তারপর একটু উপরের দিকে তুললে এখানে লগ ইনটি দেখা যাবে, লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে ভেরিফাই ইউজার করবে এবং আমার সাইটটিতে ঢুকে যাবে। এরপর আমাকে টিকিটটি ক্যান্সেল করার জন্য কি করতে হবে সেটি দেখাচ্ছি। দেখুন, এখানে টিকিট ক্যান্সেলেশনের কোনো অপশান এখানে আপনি খুঁজে পাবেন না, তার জন্য শো মোর এই জায়গাটিতে আমাকে ক্লিক করতে হবে এবং ক্যান্সেল টিকিট এই অপশানটিতে আমাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে যে সমস্ত আপকামিং টিকিটগুলি আপনার রয়েছে তার পিএনআর নাম্বার দেখাবে এবং এইগুলি সমস্ত কিছু দেখাবে। যদি না পান তাহলে আপনি এখান থেকে পিএনআর নাম্বারটি এখানে লিখে নিতে পারেন এবং তারপর আমাকে এই জায়গাতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কজন যাচ্ছে তার ডিটেলসটি দেখাবে, এখানে আপনি সিলেক্ট অল। এখানে আমার যেহেতু একজনই ছিল সেই জন্যে একটা নাম দেখাচ্ছে, যদি দু তিনজন থাকে তাহলে আপনি দু তিনজনের নাম দেখাবে। যদি সেখান থেকে আপনি স্রেফ একজনকে ক্যান্সেল করতে চান তাও করা যায় এখন এই পরিস্থিতিতে, এবং সেখান থেকে মাত্র একজনকেও আপনি ক্যান্সেল করতে পারেন বা সিলেক্ট অল করলে সবগুলোই সিলেক্ট হয়ে যাবে। যেহেতু আমার একজন সেই জন্য পুরোটাই সিলেক্ট হয়ে গেল এবং আমাকে এখন এই ক্যান্সেলে ক্লিক করতে হবে। কনফার্ম ক্যান্সেলেশন, ডু ইউ রিয়েলি ওয়ান্ট টু ক্যান্সেল টিকিটস একটি অ্যালার্মিং দেবে এবং এই অ্যালার্মটিকে আমাকে আরেকবার কনফার্মে ক্লিক করতে হবে। কনফার্মে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন বার্থ টাইপ এইগুলি সব দেখাচ্ছে এবং কারেন্ট স্ট্যাটাস ক্যান্সেলড এটি অলরেডি দেখিয়ে দিল। এভাবেই আপনি আপনার টিকিটটি IRCTC-র মোবাইল অ্যাপ্লিকেশন থেকে খুব আরামসে ক্যান্সেল করে নিতে পারবেন। এরপর আমি যদি একটু ব্যাকে যাই তাহলে আমি দেখতে পারবো স্ট্যাটাসে অলরেডি ক্যান্সেল চলে এসছে। এই ক্যান্সেল করার পরে আমি যে অ্যামাউন্টটি ডিডাক্টেড হয়েছিল সেই অ্যামাউন্টটি ওই অ্যাকাউন্টে ঢুকে যাবে। সেটি ঢোকার জন্য 3-4 দিন টাইম লাগবে এবং এখানে দেখুন আমার অলরেডি মেসেজটি চলে এলো এবং এখানে কি মেসেজ এসছে সেটাও আমি আপনাদের দেখাচ্ছি। পিএনআর টিকিট ক্যান্সেল অ্যামাউন্ট 10 উইল বি রিফান্ডেড ইন ইয়োর অ্যাকাউন্ট ইন 3-4 ডেজ, প্লিজ চেক ইয়োর অ্যাকাউন্ট। মাত্র 10 টাকা আমি রিটার্ন পাচ্ছি, যদিও আমার টিকিটটি কাটার জন্য 82 টাকা লেগেছিল কিন্তু আমি মাত্র 10 টাকা রিটার্ন এই টিকিটটি ক্যান্সেল করার জন্য পেলাম। তার মানে বুঝতেই পারছেন এখন কিন্তু IRCTC রেল ডিপার্টমেন্ট ক্যান্সেল করার জন্য চার্জেসটি অনেক বাড়িয়ে দিয়েছে। আমার এই ট্রেনটি আরও 2 দিন পরে ছিল, আমি 2 দিন আগে থেকেও টিকিটটি ক্যান্সেল করলাম এবং ওয়েটিং লিস্টের টিকিট ক্যান্সেল করলাম, তা সত্ত্বেও মাত্র 10 টাকা আমি রিফান্ড পেলাম। তার মানে বোঝা যাচ্ছে এখন কিন্তু টিকিট ক্যান্সেল করার থেকে ক্যান্সেল না করাটাই অনেক ভালো, কেন কি ক্যান্সেল করার জন্য খুব মিনিমাম অ্যামাউন্ট এখন রিটার্ন দিচ্ছে রেল ডিপার্টমেন্ট এবং সেই কারণে ম্যাক্সিমাম প্যাসেঞ্জার টিকিটগুলিকে ক্যান্সেল করে না এবং ওয়েটিং লিস্টের টিকিটও কনফার্ম খুব কম হয় এই সেম কারণের জন্য। যাই হোক, টিকিট ক্যান্সেল করার জন্য এইভাবেই আপনি টিকিটটি ক্যান্সেল করে নিতে পারবেন এবং আপনার যে রিফান্ড সেটিও কিন্তু আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। যদি আপনার টিকিটের অ্যামাউন্টটি বেশি হয় তাহলে কিন্তু ক্যান্সেল অ্যামাউন্টটি বাড়বে, যেহেতু আমার জার্নিটি খুব শর্ট জার্নি কাটোয়া থেকে জঙ্গিপুর, সেই জন্যে টিকিটের জার্নির অ্যামাউন্টটা খুব কম, এই জন্য আমার মাত্র 10 টাকা রিফান্ড এখনই হলো। এই ধরনের ছোটো বড়ো টিপসগুলি পাওয়ার জন্য আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, নোটিফিকেশন অল ক্লিক করে রাখতে পারেন। এই ধরনের বিভিন্ন ধরনের ছোটো ছোটো টিপস আপনি এই চ্যানেল থেকে রেগুলার পেয়ে যাবেন। নমস্কার, ধন্যবাদ। মিশন লাইফ টাইমের তরফ থেকে জয় হিন্দ, বন্দে মাতরম। আজ তাহলে এই পর্যন্ত।